সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। শাওমি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দিল শাওমি এ টু প্লাস। মাত্র 9999 টাকা এবং 10999 টাকায় পেয়ে যাচ্ছেন অফিসিয়ালিভাবে শাওমি এ টু লাইট প্লাস। এই বাজেটে দেওয়া হয়েছে 8GB র্যাম এবং সাথে দেওয়া হয়েছে কিন্তু একটা গেমিং প্রসেসর এবং 5000mAh এর ব্যাটারি, সাথে কিন্তু থাকছে আর অনেক কিছু। আজকে শাওমির এ টু লাইট প্লাস এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি 10000 টাকা বাজেটে আপনার জন্য কেমন হবে, এই ফোনটির ক্যামেরা কেমন, এই ফোনটির প্রসেসর কেমন, টোটাল বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো আমার নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে ভালোবাসা। তাছাড়াও কিন্তু আলোচনা করব যে এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ডের ফোন আছে কিনা ভালো মানের, টোটাল বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে। প্রথমত বলতে হয় ফোনটির যে বক্স, টোটালটাই হোয়াইট কালারের একটা বক্স, মোটামুটি একদম সাদা মাটা বক্সটা করা হয়েছে এবং এতে কিন্তু একদম বিশাল কিছু স্পেসিফিকেশন থাকছে। এবং আপনার ফোনটা যদি আমরা প্রথমে বক্সটা ওপেন করি তাহলেই কিন্তু একটা সাদা মাটা পেপার আটকানো বা মোড়ানো একটা ফোন পেয়ে যাব। মূল ভিডিও শুরু করার আগে বলতে হচ্ছে আপনি ফোনটি পাবেন কোথায়। হ্যাঁ, ফোনটি কিন্তু আপনি চাইলেই আইডিয়াল স্মার্ট গ্যালারি থেকে নিতে পারেন। আইডিয়াল স্মার্ট গ্যালারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনি এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনি ফোনটি নিতে পারেন। শুধু এই ফোনটি না, আপনার যে কোনো ব্র্যান্ডের ফোন প্রয়োজন হয় আপনি কিন্তু এই আইডিয়াল স্মার্ট গ্যালারিতে নিতে পারেন। তারা কিন্তু ডিসকাউন্টে মোবাইল ফোন বিক্রি করে থাকে, আপনি চাইলেই কিন্তু, ডিসক্রিপশন বক্সে আমি ঠিকানা দিয়ে দেবো, আপনি চাইলেই ফোন করে যোগাযোগ করে ভালো লাগলে আপনি তাদের কাছ থেকে ফোন ক্রয় করতে পারেন। আইডিয়াল স্মার্ট গ্যালারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনি এদের কাছ থেকে কিন্তু ফোন কিনতে পারেন অনায়াসে এবং কোনো টেনশনবিহীন, যে কোনো ধরনের ফোন তাদের কাছ থেকে নিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক। বলছিলাম যে হোয়াইট কালারের একটা সাদা মাটা বক্স কিন্তু পেয়ে যাবেন দেখতে, এবং এই বক্সটি যদি আমরা আনবক্সিং করি তাহলে আমরা প্রথমেই এর যে বক্স কন্টেন্ট সেগুলো দেখে নেব যে এর বক্স কন্টেন্ট কী কী ছিল। তারপর আমরা যখন ফোনটি বক্স ওপেন করলাম তখনই এরকম সাদামাটা একটা ফোন পেয়ে গেলাম, এবং তারপরেই যখন আমরা বক্সটির ভিতরে দেখলাম যে শুধুমাত্র একটা ইউএসবি টাইপ বি পোর্টের চার্জার কেবেল দেওয়া আছে, বাট একটা 10W-এর কিন্তু অ্যাডাপ্টার দেওয়া আছে। আপনি মোটামুটি এই অ্যাডাপ্টার দিয়ে 2.5 ঘন্টার মতো ফুল চার্জ করতে পারবেন এবং অনায়াসেই আপনার এই ফোনটি কিন্তু 13 থেকে 14 ঘন্টার মতো চার্জ নিতে পারবেন। তাছাড়া কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকছে 1 বছরের। তাছাড়া কিন্তু এই ফোনটির সাথে কোনো হেডফোন বা আদার্স অন্য কিছু থাকছে না, দেখতেই পাচ্ছেন একদম বক্সটি কিন্তু সাদা মাটা ছিল। এই যে ফোনটি, তাহলে এবার কথা বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। দেখা যাক যে এর লুক কী ছিল এবং এর যে ডিজাইন। শাওমির এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন এবং এর কিন্তু একটা ম্যাট ফিনিশিং থাকার কারণে ফোনটি কিন্তু দেখাচ্ছিল আরও প্রিমিয়াম, আরও গর্জিয়াস। ফোনটির পোর্শন বাটন নিয়ে কথা বললে বলতে হবে একদম নিচ বরাবর কিন্তু থাকছে একটা চার্জিং পোর্ট এবং থাকছে 3.5mm হেডফোন জ্যাক, এবং পাশেই থাকছে কিন্তু এর যে মাউথ স্পিকার, সেই স্পিকারটি, সেটা দিয়ে মোটামুটি বেশ ভালোভাবেই কথা বলতে পারবেন। অবশ্যই কল কোয়ালিটি নিয়ে কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে কোনো প্রকার না টেনে। এই ফোনটির যে সিম ট্রেটা সেটা যদি আমরা ওপেন করি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে দুটো আপনার ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, এবং আপনার সাথেই কিন্তু পাচ্ছেন সিম যে ট্রেটা সেটা খোলার একটা পিন, মোটামুটি ভালো ধরনের পিনটা পাচ্ছেন। তাছাড়াও এই ফোনটির ফ্রন্টে কিন্তু পেয়ে যাবেন ওয়াটার ড্রপ নয়েজ কাটিং ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির কিন্তু প্রাইস হিসেবে কিন্তু একদম ঠিকঠাকই ছিল আমার কাছে মনে হচ্ছে। তবে হ্যাঁ, এখানে যদি পাঞ্চুয়াল কাটিং ডিসপ্লে দেওয়া হতো তাহলে কিন্তু দেখতে ডিসপ্লেটা আরও গর্জিয়াস, আরও দুর্দান্ত লাগতো। ডিসপ্লে নিয়ে যখন কথা উঠেছে চলুন তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিটা একটু দেখে নিই যে ডিসপ্লে কোয়ালিটিটা কেমন ছিল।
এই ফোনটিতে কিন্তু ডিসপ্লে থাকছে 6.52 ইঞ্চির আইপিএস এলসিডি একটা ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটা আপনি কিন্তু যে হাই আলোতে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে, বাস আর লো যে লাইটে সেটাতে কিন্তু একদম পারফেক্টই ছিল ডিসপ্লেটা, তাছাড়া কিন্তু ডিসপ্লের মোটামুটি ঠিকঠাকই লাগতেছিল। তাছাড়া ওভারঅল বাজেট বিবেচনায় কিন্তু বলতে হচ্ছে যে ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে না যাক যে এই ফোনটির যে মূল আকর্ষণ ছিল ক্যামেরা, সেই ক্যামেরাটার কোয়ালিটিটা কি সে সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ যা ছিল 8 মেগাপিক্সেলের, সাথে পাবেন 0.08 মেগাপিক্সেলের একটা সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং বাজেট বিবেচনা করেও কিন্তু আপনি মোটামুটি ভালোভাবেই ফটোগ্রাফিও করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম 30 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা উচিত ছিল, যাই হোক বাজেটটাও যেহেতু লো সেক্ষেত্রে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এই ফোনটিতে আমি মোটামুটি বেশ কিছু ছবি তুলেছিলাম বা ভিডিও করেছিলাম, এখন আপনারা যারা ইউজ অলরেডি করতেছেন বা করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের যে ফোনটি সেটির পারফরমেন্স কেমন ছিল। এখন প্রশ্ন কিন্তু একটা উঠতেই পারে যে সবই তো বুঝলাম কিন্তু ফোনটির মূল আকর্ষণ এর যে পারফরমেন্স সেটা কেমন ছিল। চলুন তাহলে এবার জেনে নেই যে ফোনটির পারফরমেন্স কেমন ছিল। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে কিন্তু মিডিয়াটেক হেলিও 36 প্রসেসর। এই প্রসেসর দিয়ে কিন্তু আপনি মোটামুটি যে পাবজি ফ্রি ফায়ার এগুলো কিন্তু অনায়াসেই খেলতে পারেন, তাহলে আর কি চাই এই বাজেটের ভিতরে ভাই। এই ফোনটির যে টাচ সেটা কিন্তু মোটামুটি খুব স্মুথলি ছিল, একদম প্রত্যেক ক্লিকে একবারে কোনো সমস্যায় কিন্তু পড়তে হয়নি, আমি যা দেখলাম মোটামুটি যথেষ্ট পরিমাণের স্মুথলি ছিল যে টাচটা এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছিল। এখন প্রশ্ন হলো যে এই বাজেটের ভিতরে আসলে কিন্তু এটা একটা প্রশংসনীয় বলতেই হবে যে এই টাচটার কথা। তাছাড়াও এই লো বাজেটের ফোনটিতে কিন্তু আপনি সিকিউরিটির জন্য পেয়ে যাচ্ছেন যে আপনার সেন্সর, সেটা হচ্ছে আপনার ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন কিন্তু সিকিউরিটি হিসাবে আপনি, কিন্তু সেটাও কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার এবং সেন্সরটা কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট। তাছাড়া এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়ে কথা বললে কিন্তু বলতেই হচ্ছে এই ফোনটির সাথে কিন্তু পাচ্ছেন 5000 mAh একটা বিগ ব্যাটারি এবং সাথে পাচ্ছেন 10 ওয়াটের একটা চার্জার। এই চার্জারটা দিয়ে কিন্তু আপনাকে মিনিমাম 2 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো চার্জ দিতে হবে ফুল করতে, কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে 10 ওয়াট না দিয়ে অন্তত আরেকটু বেশি কিন্তু দিলে দিতে পারত কোম্পানি। তাছাড়া এই ফোনটি কিন্তু মার্কেটে আপনি এখন অ্যাভেলেবেল 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই কিনতে পারেন। আর এই ফোনটির একটা খুব ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এক্সট্রা এইচডি কার্ড যে স্লটটা দেওয়া আছে সেটার কারণে কিন্তু আসলেই অনেকটা বেটার হলো, আর তার কারণে আপনি কিন্তু এইচডি কার্ড বাড়িয়ে নিতে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই, একদম আপনার যত মন চায় তত কিন্তু আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু আপনি 2টো ভেরিয়েন্টে পাবেন, একটা 3/64 যেটা 10,000 টাকা আর একটা কিন্তু 4/64 যেটা 11,000 টাকা বাজার মূল্য কোম্পানি রেখেছে, কিন্তু আমার যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনি তাদের থেকে কিন্তু ডিসকাউন্টে ফোনটি নিতে পারেন, তাহলে এখনই যোগাযোগ করুন আপনি ফোনটি নিতে চাইলে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, এই ছিল আজকে Xiaomi A2 প্লাস ফোনটির মোটামুটি কথাবার্তা। আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।